পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ 14 আগস্ট সোমবার প্রদ্যুত স্মৃতি সদনে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে দশম বর্ষ কন্যাশ্রী দিবস পালন করেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সালের পয়লা অক্টোবর শুরু করেন কন্যাশ্রী প্রকল্প, আর 14 আগস্ট আজকের দিনটিকে ঘোষণা করা হয়েছিল কন্যাশ্রী দিবস হিসেবে। এই দিন কন্যাশ্রী দিবসে জেলা শাসক খুরশিদ আলী কাদরী বলেন, জেলা জুড়ে 80 লক্ষ কন্যারা কন্যাশ্রী পাচ্ছে। বিগত কয়েক বছরে 309টি বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে কন্যাশ্রী ক্লাবের তৎপরতায়। একই সাথে তিনি জানিয়েছেন, এখনো পর্যন্ত জেলায় 21% নাবালিকা গর্ভবতীর সংখ্যা রয়েছে, 28% থেকে কমে 21% করা হয়েছে জেলা প্রশাসনিক তৎপরতায়। জেলা শাসক বলেন, এই সংখ্যাটিকে 0% আনতে হবে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশেদ আলী কাদরী, মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, মেদিনীপুর বিধায়িকা জুন মারিয়া, পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম শঙ্কর সারেঙ্গি সহ অন্যান্যরা। We are having around 80 lakh students, sir, covered under this Konnashri program. 80 lakh is a huge number, means empowering 80 lakh girl child, means empowering 80 lakh universities. আমাদের এখানে যে মেয়ে আছে খুবই এম্পাওয়ার্ড মেয়ে আছে। আমি তো অন্য স্টেট থেকে আছে, আই এম ফ্রম কাশ্মীর। আমি দেখেছি এখানে আমাদের মেয়ে আছে কত এম্পাওয়ার্ড আছে, প্লাস কি কি কাজ করতে পারবে। স্যার, ফ্রম লাস্ট ফিউ ইয়ার্স অ্যারাউন্ড 309 চাইল্ড ম্যারেজেস ওয়ার প্রিভেন্টেড বাই দিস কন্যাশ্রী গার্লস। দিস মিনস দ্যাট 309 গার্ল চাইল্ড হ্যাভ বিন প্রিভেন্টেড ফ্রম এন্ট্রিং ইন টু দ্য ভিশিয়াস সাইকেল। আমি এখানে সকালে একটা মেসেজ পেলাম, আমাদের একটা মেয়ে আছে, আমার খাটু নাম আছে, ও সিলভার মেডেল পেয়েছে অ্যাট দ্য ন্যাশনাল লেভেল ইন শর্ট পুট। এটাই তো আপনার যে প্রাপ্তি আছে। আমি অনেবল চিফ মিনিস্টার ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি কি এরকম একটা প্রকল্প স্টার্ট করেছে উইচ এম্পাওয়ার্স আওয়ার গার্ল চাইল্ড। কিন্তু আমাদের কিছু কনসার্নস আছে, কি আমাদের এখন পর্যন্ত এই ডিস্ট্রিক্টে প্রায় 21% যে আছে টিনেজ প্রেগনেন্সিজ আছে, which is very alarming. আমি আমাদের আবার একটা কথা বলতে চাই, এই ডিস্ট্রিক্টে প্রায় 28% চাইল্ড ম্যারেজ প্লাস টিনেজ প্রেগনেন্সি ছিল কিছু বছর আগে, কিন্তু এখন আমি বেশ কিছু পদক্ষেপ নেওয়ার পরে এ কমাতে পেরেছি, নাও ফ্রম 28% টু 21%। কিন্তু অ্যাজ এ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট I want that we should have zero cases of child marriage and zero cases of teenage pregnancy. Eta apnar hate ache, apnake protibad korte hobe. Sir, maine recently ek felicitation ceremony kiya yahan par, sir. Hamare paas kuch sir young ambassadors the, sir, from the girl child. To unka yahi kehna tha, sir, ki maine to apna marriage atkaya. I took this to myself ki I will not do child marriage. Uske baad bhi unko social issues face karne pade. Aur jab maine baat ki unse, unke aankhon mein ek chamak thi ki hum IAS banna chahte hain, engineer banna chahte hain, IPS banna chahte hain. Hamare samne hamare je journalist bhaira aache, they have captured those moments and they have captured those eyes at that point of time. That is what girl power is. আমি আবার বলছি, আপনার হাতে প্রচুর শক্তি আছে। এখন আমাদের অনেবল সিএম ম্যাডাম যে আছে, একটা মহিলা আছে আপনার সামনে, এখন নতুন সভাধিপতি আছেন, একটা মহিলা আছে, তো এই যে নারী শক্তি আছে, মাতৃশক্তি আছে, এটা আপনাকে বুঝতে হবে। আমি আবার আপনাকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, আবার একটা রিকোয়েস্ট করছি, আমাদের এখানে চাইল্ড ম্যারেজ জিরো হতে হবে, প্লাস যে চাইল্ড এডুকেশন আছে স্পেশালি গার্ল চাইল্ড, তার উপরে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে।
ये माटी जे आछे ईश्वरचंद्र विद्यासागरेर माटी आछे मूल कथा छिलो ओनार दर्शन छिलो कि आमी चाइल्ड मैरिज के बंद करे देबो प्लस आमी विमेन एजुकेशन एर उपरि फोकस करबो সেটা দর্শন দেওয়া আছে আমার ফেজের মধ্যে আছে আমাকে চেষ্টা করতে হবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে দর্শন ছিল সেটা আমি পালন করবো প্লাস সেভাবে কাজ করব আমি আবার এমআইসিকে ধন্যবাদ জানাচ্ছি ইজ আ লিভিং এনসাইক্লোপিডিয়া হি নো হিস্ট্রি হি আন্ডারস্ট্যান্ড হাউ ফিউচার শুড বি আই অলসো আই এম ডিলাইটেড টু সি অল দ্য এমএলএস হিয়ার আমাদের এখানে মালিয়া ম্যাডাম আছেন নিজের একটা মহিলা নিজের একটা এম্পাওয়ার্ড মহিলা আছে আমাদের যে আছে ডিফারেন্ট এমএলএস আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি শেষ করছি থ্যাংক ইউ সো মাচ